পারামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় দোহারে আমরা যে কাজগুলো করেছিলাম তার সুবাদে পরবর্তীতে নতুন ভবনটি তৈরি হওয়াতে আমরা আবার এখানে আবার নতুন করে আসছি এবং আবার আগের মতোই মোটামুটি যথারীতি ভালো ভালো ডিজাইনের কাজ করতেছি। উপরে ধরেন নাই না শিশু শ্রেণীর জন্য যে উপযোগী আর্টগুলো এ তো বইতে আসছে সব। আচ্ছা এখন শেষ হয়নি তো? আচ্ছা এখন তার ভিডিও করতে কোনো সুবিধা হবে না? না এখন ক্লিয়ার, হ্যাঁ ক্লিয়ার করেন না, সুবিধা নাই। সব ক্লিয়ার প্রযুক্তি রেডিও, টিভি, রিমোট, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি নানান প্রযুক্তি অঙ্কন চলতে আছে। আপাতত নকশা করা হইতেছে কাঠ পেন্সিল আর স্কেল দিয়ে, স্কেলিং করা হইতেছে। এখানে বিভিন্ন ধরনের রং মেশানো হয়, আপনারা দেখতে পাচ্ছেন রং আর তুলির আসরে জীবন্ত হয়ে ওঠে ছবি। এখানে আমরা তুলি দেখতে পাচ্ছি, অনেকগুলা তুলি এখানে মেশানো রং আছে, বিভিন্ন ধরনের রঙে রং মিশিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন কালার তৈরি করা হয়, তাই না? এখানে আমাদের মুতাহার ভাই আবার এসেছেন, আমাদের পুরাতন ভবনগুলো মুতাহার ভাই রং করে গেছেন, অনেক সুন্দর হয়েছে, সকলে প্রশংসা করেছে। বিভিন্ন অফিসার এসে আমাদের মুতাহার ভাইয়ের রং এবং ছবিগুলোর প্রশংসা করেছেন। আশা করতেছি আমরা এখনও আমাদের এই ছবিগুলা এখনও পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই, এখানে আরও অনেক কাজ রয়ে গেছে, আরও অনেক সুন্দর হবে, যখন হবে তখন আবার আপনাদেরকে আমি এই ছবিগুলো নিয়ে আসবো, ছবিগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাবো। নাম কি তোমার? বাড়ি কোথায়? তোমার উস্তাদের বাড়ির সাথেই? হ্যাঁ আমার এলাকার। কতদিন ধরে কাজ করতেছো? তাই কেমন লাগে কাজ করতে? ভালো। তোমার কি ইচ্ছা আছে, মানে আরো দীর্ঘদিন কাজ করার ইচ্ছা আছে নাকি? আর কাজ করতে করতেই শিখতে পারবা, ঠিক আছে? দেখে দেখে শেখা যায় না, ঠিক আছে? আর শেখার শেষ নাই, আর যত দিন যাইব তত তুমি রং চিনবা, তত তোমার মনে করো যে নতুন নতুন ডিজাইন শিখবা, মাথার ভিতরে সেট হয়ে যাবো এক সময় যে এইভাবে এরকম হবে। আবার কখনো কখনো তোমার কাজ এত সুন্দর হয়ে যাব যে আগে কল্পনা তুমি নিজেও কল্পনা করো না এত সুন্দর হইতে পারে। তাই না? আরও তো দিন পরেই রয়েছে, এখনই তুমি চিন্তা করতে পারো নাই যে এরকম এই পর্যায়ে আসতে পারবা এই অল্প দিনে। তাহলে আড়াই বছর কিংবা মনে করো যে আড়াই যুগ যদি পার হয়ে যায়, তোমার উস্তাদ তো অনেক দিন যাবৎ কাজ করতে আসছে, তোমার উস্তাদের যে উস্তাদ
ঠিক আছে, ফারুক মল্লিক তার সাথে আমার পরিচয় আছে। আমি হচ্ছে পড়াশোনা করছি, অনার্স স্টুডেন্ট, করোনার কারণে বাড়িতে বলছিলাম, ভাই আমার ডিগ্রি নিয়ে আসছে। আচ্ছা, তাই তোমার ওস্তাদের ওস্তাদ সেও তো অনেক মানে শিক্ষিত। হ্যাঁ, এখন তোমার যে লক্ষ্যটা থাকবো সেটা হলো যেন তুমি আগে শিখতে পারো। জি, শিখলে পরে টাকা পয়সা হবেই এক সময়। তা তো অবশ্যই। এখন হয়তো মনে করো যে ওরকম তুমি যতটা আশা করো ততটা পাবা না, এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি তোমার শেখার খাতিরে, শেখার জন্যে যতদিন তুমি পারো তোমার উস্তাদের সাথেই থাকো, তাহলে অনেক কিছু শিখতে পারবা। আর যদি মনে করো যে বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমার শিক্ষাটা অসম্পূর্ণ থেকে যাবে। একসাথে থাকতে গেলে অনেক অনেক কাজ পাইবা, অনেক অনেক কাজ করবা। আর যখন বিচ্ছিন্ন হয়ে যাবে দেখা যাবে যে তুমি তোমার কাজ কম পাইবা, কাজ কম পাইলে বা তোমার হাতের প্র্যাকটিসটা কমে যাবে, তখন যতটুকু শিখছো তত তার সাথে বেশি বুলিয়ে যাইবা, এরকম হইতে পারে। এই যে হাতের লেখাগুলা, এগুলো লিখতে পারো তুমি? চেষ্টা করতেছো আর কি, তাই না? বড় ভাই মনে করে দেখে তোমাকে অনেক খুশি দিয়ে সুন্দর দিতে পারি। ভাই আপনার পরিচয়টা একটু বলেন। এস এম স্বামী, ওয়েলাবা দশর বাড়ি আমার ওই আপনার উস্তাদের এলাকায়। এবার জি জি, পাশাপাশি একই একই থানাতে, গ্রাম ভিন্ন। জি, দূরত্ব আছে আর কি, একটু দূরত্ব আছে। আপনার সাথে পরিচয় হয়েছে কিভাবে? এই কাজের মাধ্যমে। আপনি আগে থেকেই করেন কাজ? জি, আমি প্রায় 20 বছর। আচ্ছা আচ্ছা, উনি তো সিনিয়র, তাই না? জি। ওনার কাছে কি শিখছেন কোনো কাজ? আমি মূলত আঁকাটাই ভাইয়ের কাছ থেকে শিখছি। তাই, আমি আগে আপনার শুধু লেখা আর্টিস্ট ছিলাম। আচ্ছা আচ্ছা, আমি বিভিন্ন কোম্পানির আর কি বিজ্ঞাপনে কাজ করি, এখনও করি যখন আঁকা কাজটা না থাকে। আচ্ছা, আর এই ছবি আঁকার পিছনে ভাইয়ারই অবদান সব থেকে বেশি। আচ্ছা, সে আসলে আমাকে হাতে ধরাই কাজ শিখাইছে এক কথায়। তাই, এখনো বকে, এখনো ঝাপড়া করে আর কি এই কাজের জন্য, যে এখনো আমার অনেক কিছু হয় না সেই কিন্তু। আপনি 20 বছর যাবত যদি এই কাজ করে থাকেন, আমার বয়স কত হয়েছে? আমার জন্ম 1985 সালে, 13ই এপ্রিল। 35 বছর। আমি 2001-এ, 15 বছর থেকে আপনি? জি, 2000, আমি যখন এসএসসি পরীক্ষা দিই 2001-এ, তখন থেকে আমি এই কাজের সাথে সম্পৃক্ত। পরে আর পড়াশোনা হয়েছিল? আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারমিডিয়েট ফর্ম দিয়ে কমপ্লিট করছি। আচ্ছা আচ্ছা, ভালো। আসলে আমার আব্বু বেঁচে ছিল না, তো আমরা 6 ভাই বোন, তার মধ্যে আমি একমাত্র ছেলে, সবকটা আমার বোন। তাই,
বড় কয় বোন ছোট কয় বোন? আমার বড় আমার এক বোন, আর বাকি গুলো সব ছোট। কয় বোনের বিয়ে হয়েছে? আমি বিয়ে দিছি আপনার চারটাকে, আর একটা এখনো বাকি আছে যেটা মাস্টার্স করতেছে। তাই যে আমরা বলো তো, আমার বড় আপা তখন লেখাপড়া করতো, তো তখন সে অনার্স সেকেন্ড ইয়ার ছিল, ইকোনমিক্স অনার্স করছে। তারপর তাকে অনার্স শেষ করে মাস্টার্স কমপ্লিট করে তারপর বিয়ে দিছে। বাবা আছেন? বড়গুলো ভাই ডাক্তার, ঢাকাতেই আছে। বাবা আছেন? বাবা নাই, বাবা মারা গেছে 2006। তারপর থেকে সংসার আমার করে মূলত কাজটা ছিল নেশা, এখন আবু মরে যাওয়ার পর এটা পেশা হয়ে গেছে আর কি। আচ্ছা, প্রথমে শখের বসে আসছেন, এরপর এটাকে এই পেশা হিসেবে আপনি সিলেক্ট করে নিছেন। শুধু হাতের কাজ তো আসলে এটা প্রথমে কোনদিন ভাবতে পারিনি যে এটা দিয়ে মনে হয় চাল টাল কিনবো, খাওয়া দাওয়া করবো সবাই। এখন আসলে আল্লাহ রহম, যে কারণে আসলে এটা আমার এখন পেশাই হয়ে গেছে। আম্মা এখনো আছে অবশ্য জীবিত, আম্মা আছে, আম্মা আছে, আমি বিয়া করছি। আর ছেলেমে নাই, আল্লাহ এখন দান করে না। অবশ্যই বিয়ে করছেন কতদিন হয়? 4 বছর। আচ্ছা, এখন আপনার মেইন কর্মক্ষেত্র কোন জায়গায়? এখন আমি আছি আপনার এই যে দোহার থানাধীন আপনার হচ্ছে যে পালামডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে এখন করতেছি। তো পালামগঞ্জ সরকার, পালামগঞ্জ সরি বলেছি, সেটা বলি না। আপনি মানে সর্বক্ষণ থাকেন কোন জায়গায়? এটা আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে খুলনাতে, আমি খুলনা বাণিজ্যিক শিল্পী কল্যাণ সমিতির নির্বাচিত, বারবার নির্বাচিত কার্যনির্বাহী সদস্য। আপনার জন্মস্থান যশোর? যশোর অভয়নগর থানাতে। আচ্ছা, আর এই দূরত্বটার কারণ হচ্ছে থাকেন খুলনা? খুলনাতে। আমাদের এই দূরত্বটার কারণ হচ্ছে যে আমাদের মানে যশোর খুলনার মাঝামাঝি একটা নদী আছে ভৈরব, ভৈরব নদী, ওটা এপার খুলনা জেলা, ওপার যশোর জেলা। যেক্ষেত্রে এর জন্য মানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাজারঘাট, খাওয়া দাওয়া, কেনাকাটা। নদীর নামটা কি বললেন? ভৈরব। ভৈরব নদী না কিশোরগঞ্জ? না, ওখানে আছে একটা ওই যে আপনার আছে, এটা আমাদের এটাকে বলা হয় বুড়ি ভৈরব। তাই পুরাতন জি। আচ্ছা, মানে আমি আবার ওইখানে গেছিলাম তো, নরসিংদি না কি যেন বলে ওই জায়গাটার নাম, ভৈরব। এটা আছে আপনার ভৈরব, নরসিংদি, ভৈরব, ভৈরব সরি কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ না কি কিশোরগঞ্জ, আমার যতটুকু মনে পড়ে না দেখলে তো তোমার পরিচয়টা একটু বলো। আমি এসকেরিয়াত, আমি এখানে লেখালেখির কাজ করি আর কি, আর কাজ শিখতেছি। লেখালেখির কাজটা তোমার কতদিন যাবৎ করতে আসো? এই 2.5 বছর। তোমার ওস্তাদের সাথে থাকো সবসময়? ওস্তাদের সাথে সবসময়। আচ্ছা, শুরু থেকে ওনার সাথে আর কি। তাই তাহলে এমনি আর্ট অন্য যেগুলো আছে সেগুলো এখনো ভালো মতো? না, এগুলো এখনো ভালো মতো শেখা হয়নি, শিখতেছি। এগুলো তো মোটামুটি পারবাই, যে নিচের যে কাজগুলো চলছে।
তোমার কি মনে হয় আর কত দিন লাগতে পারে তোমার উস্তাদের মতো তোমার কাজ করতে? উস্তাদের মতো তো হতে গেলে এখন অন্তত 20 বছর লেগে যাবে। আর যদি তোমার আরও ইচ্ছা শক্তি থাকে, আরও দ্রুত শেখার ইচ্ছা থাকে, সেটা সম্ভব কিনা আর কি? সম্ভব, তারপরেও উস্তাদের মতন তোরা হবে না আর কি, ওনার কাছাকাছি যাবে, কোনো বছর লাগবে। পড়াশোনা কোথায় করছো? পড়াশোনা দেশের বাড়িতে। কোন পর্যন্ত পড়াশোনা করছো? ক্লাস টেন। ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা আর করার ইচ্ছা নেই? পড়াশোনা হবে না বোধ হয়, আর হবে না, কারণ কাজের ভিতর থাকলে পড়াশোনার দিকে সময় দেওয়া যায় না, সময় দেওয়া যায় না। দোহারে কতদিন থাকবা এবার? দোহারে এখনো তো 6 মাস মতন থাকা লাগবে, যতদূর কাজ হয় আর কি। পরে তোমার মানে আগে কি করতে? তুমি পড়াশোনার পরেই এটা শুরু করছো? পড়াশোনার পরেই, আর অন্য কোনো পেশায় যাওয়ার ভয় নাই? তোমাদের বাসা তো উস্তাদের বাসার কাছাকাছি না? কাছাকাছি প্রায়, থানা আলাদা। থানা আলাদা, থানা অভয়নগর, আমাদের থানা জিগরগাছা। অভয়নগর আর জিগরগাছা? জিগরগাছা, যশোর। যশোর জিগরগাছা। আচ্ছা, তারপরে যে তোমার উস্তাদের যে উস্তাদ ফারুক মল্লিক, ওনারে কি চিনো তুমি? হ্যাঁ, ওনারে চিনি। ওনার বাড়ি তোমার হয় কোথায়? খুলনাতে। খুলনাতে। তোমার উস্তাদের সাথে তোমার কিভাবে পরিচয় হয়েছে? মূলত উনি আমার নানা হয় আর কি। আচ্ছা, তো বাসায় যাতায়াত করতো, ওখান থেকে আর কি ওনার সাথে এখানে আসে। এক সময় ওরা খুব ভালো করবে, নিশ্চয়ই নিশ্চয়ই, তখন তো উস্তাদ হিসেবে আপনি গর্ববোধ করবেন। যেরকমভাবে আপনার উস্তাদ ফারুক মল্লিক গর্ববোধ করে, ঠিক আছে না? ওনার ভিডিওটা দেখছি আমি, ফেসবুকে শেয়ার করে দিয়েছি তোমার। আচ্ছা ঠিক আছে, সবগুলো আপনাদের বিশেষ করে অঙ্কিত যেগুলো আর কি, অঙ্কনের উপরে যেগুলো আছে সবগুলো শেয়ার করে দিন, ঠিক আছে? আর কমেন্ট দিয়েন, লাইক দিয়েন, আর বেশি বেশি সাবস্ক্রাইব করতে বলবেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন, যাতে আমি যে ভিডিওগুলো ছাড়ি ওগুলো যেন পাওয়া যায় সাথে সাথে। সাবস্ক্রাইব করেন, ঠিক আছে, বেল আইকন টিপে দিলে আমি মোটামুটি মানে ওই ফাইনালি ওর পিছনে লাগবে না, দেখবেন ইনশাল্লাহ। বুঝছো, তোমার আব্বু আসতে আসে রাস্তায় আসছে, আসে করবো খুব তাড়াতাড়ি। এখানে কি হবে? আট হবে এখানে? তো ভাই আপনি বলেন কিছু,
এইটা খুলে নেন। পরিচয় তো ছিলই, আবার নতুন। আসসালামু আলাইকুম, আমি কাজী মোতাহার হোসেন। এর পূর্বেও আমাদের কিছু ভিডিও ক্লিপ ইন্টারনেটের মাধ্যমে মানে আপনাদের উদ্দেশ্যে মানে আমরা ছেড়ে দিয়েছি, এবং এবারও গতবার গত টার্মে এই যে পালামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় দোহারে আমরা যে কাজগুলো করেছিলাম তার সুবাদে পরবর্তীতে নতুন ভবনটি তৈরি হওয়াতে আমরা আবার এখানে আবার নতুন করে আসছি, এবং আবার আগের মতোই মোটামুটি যথারীতি ভালো ভালো ডিজাইনে কাজ করতেছি। আপনারা দেখে যদি আপনারা ভালো লাগে তাহলে এটাই হবে আমাদের সবচেয়ে বড় সার্থকতা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের জন্য ভালো কিছু করতে পারি। সুন্দর দেখছে না?